ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই দুটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। এবারে পরম দয়াল বলে দিয়েছেন, শ্রী শ্রী ঠাকুর একবার বললেন, ভিজে পায়ে খাওয়া ভালো, তখন পাকস্থলীর রক্ত সঞ্চালন বেশি হয়, হজমটা ভালো হয়, মনুতে আছে অতে দীর্ঘায়ু হয়, ভিজে পায়ে ঘুমাতে নেই তাতে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেশি হয়, ভালো ঘুম হয় না, শুকনো পায়ে ঘুমাতে হয়। আমাদের এই জাতীয় সবগুলোকে বলে ধর্মচর্যা, সত্তাকে যা ধারণ করে তাঁরই আচরণ, যে চলনায় তুমি বাড়তে পারো, বাঁচতে পারো, সমস্ত ঝঞ্ঝাটকে অতিক্রম করে বিচ্ছিন্ন হয়ে না উঠো, তাই ধর্ম আচরণ। শ্রী শ্রী ঠাকুর আরেকবার বলেছেন, ভিজে পায়ে খেলে আপার ব্লাড সার্কুলেশন, উপর দিকের রক্ত সঞ্চালন বাড়ে, তাতে হজম ক্রিয়ার সুবিধা হয়, এবং শুকনো পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন কমে, তাতে ঘুম ভালো হয়। এই ছিল গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি। জয় গুরু।